নমস্কার বন্ধুরা, গিনিপর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সেপ্টেম্বর মাসের শুরুতেই আমি প্লান্ট নার্সারিতে গেছিলাম এবং সেখান থেকে কিছু সবজির বীজ নিয়ে এসেছি। সেই বীজগুলো আজকে আপনাদের দেখাবো এবং সেগুলো থেকে কীভাবে জার্মিনেট করতে হবে, মানে সেগুলো থেকে কীভাবে চারাগাছ তৈরি করবেন সেটাও আপনাদের সামনে দেখাবো। আমি নার্সারি থেকে কিছু সবজির বীজ নিয়ে এসেছি এবং অক্টোবরের শুরুতে গিয়ে আরও কিছু সবজির বীজ নিয়ে আসতে হবে। আজকে যে সবজির বীজগুলো দেখাচ্ছি সেগুলো হলো উচ্ছে, লাউ, বেগুন, ধনে পাতা, পালং শাক, শসা, মূলো, লাল শাক, আর আমার এই কাঁচা লঙ্কা গাছের কিছু বীজ কালেক্ট করে রেখেছিলাম, সেটাও আমি বসানো দেখা। বন্ধুরা, বীজগুলো আপনাদের একটু কাছ থেকে দেখাই, সামনে থেকে না দেখলে ভালো করে বোঝাতে পারবো না এটা কোনটা কোন সবজির বীজ। প্রথমে উচ্ছের বীজ, তারপরেরটা আছে গোল্লাউ, এটাও আরেকটা লাউয়ের বীজ, এটা অন্য ভ্যারাইটি। তারপরে এটা হলো বেগুনের বীজ, আর এখানে কতগুলো লঙ্কার বীজ আছে যেগুলো আমার গাছের থেকেই আমি সংগ্রহ করে রেখেছি। এইটা হলো লাল শাকের বীজ, এটা হলো মূলোর বীজ, এটা শসার বীজ, এটা ধনে, ধনে পাতা লাগাবো তাই ধনের বীজ নিয়ে এসেছি, এটা হলো পালং শাক, এই বীজের প্যাকেটগুলো সবই আমি নার্সারি থেকে নিয়ে এসেছি, এই প্যাকেটগুলো এক একটা 10 টাকা করে দাম। আমি এই বীজগুলোকে কোকোপিটের মধ্যে জার্মিনেশন করব। কোকোপিটের মধ্যে জার্মিনেশন করলে একটা সুবিধা হয় যে কোকোপিটটা খুব হালকা থাকে, তাতে কী হয় খুব সহজে বীজগুলো থেকে জার্মিনেশন হয় এবং যখন রিপোর্টিং করি তখন সেগুলো তুলতে খুব সুবিধা হয়, শিকড়গুলো ছিঁড়ে যায় না। কতগুলো ছোট পট নিয়ে নিয়েছি, এই পটটার ভিতরে আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে আমি জার্মিনেশনটা করব। আমি একটা কোকোপিটের ব্লক নিয়ে এসেছি নার্সারি থেকে, এই কোকোপিটের ব্লকটায় জলে ভেজালেই সেটাকে আমি ব্যবহার করতে পারব। আমি একটা গামলার মধ্যে কিছুটা জল নিয়ে নিচ্ছি, এই জলের মধ্যে আমি কোকোপিটটাকে কিছুটা ভিজিয়ে দেব, কিছুটা ভিজে যাওয়ার পরই এটা নিচ থেকে দেখবেন ফুলে উঠছে। পুরোটা যেহেতু আমি জলে ভিজাবো না, সেহেতু কিছুটা ভিজে যাওয়ার পরই সেই কোকোপিটটা আমি আলাদা করে কালেক্ট করে একটা পটের মধ্যে রেখে নেব। সেক্ষেত্রে এই প্লাস্টিকের পটটা আমি ইউজ করছি কোকোপিটটাকে কালেক্ট করার জন্য। এখন অনেকটাই মোটামুটি ভিজে গেছে, আপনাদের দেখাই দেখালে বুঝতে পারবেন কোকোপিটটা কি তাড়াতাড়ি এটা ভিজে যাচ্ছে। এখান থেকে কিছুটা আমি কোকোপিট হালকা করে কালেক্ট করে নেব। জলে ভিজানোর পরে খুব সহজেই এটা কালেক্ট করা যায়, নইলে এত বড় ব্রিক্সটাকে ভাঙা যায় না, এটা কম্প্রেস করে আটকানো থাকে। এবার আপনাদের দেখাই এই যে কোকোপিটটা রেডি হয়ে গেছে, এই কোকোপিটটা দিয়েই আমি সবজির বীজগুলো বসাবো।
ছোট একটা কন্টেনার নিলেই যথেষ্ট। এটার মধ্যে আমি কোকোপিটটা নিয়ে নিলাম। যেহেতু কোকোপিটটা ভিজিয়ে নিয়েছি, এর মধ্যে আর বেশি জল দেওয়ার দরকার পড়বে না। কোকোপিট একবার ভিজে গেলে অনেকদিন সেই জলটা স্টোর করে রাখতে পারে। এইবার এটার মধ্যে আমি লঙ্কার বীজগুলো দিয়ে রাখাচ্ছি। লঙ্কার বীজগুলোকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এইভাবে দিয়ে আমি এর উপরে এক স্তর কোকোপিট দিয়ে এটাকে ঢেকে দেব, হালকা করে দানাগুলোকে ঢেকে দেব। এবার এটাকে আটকে 4-5 দিন রেখে দেওয়ার পরে দেখব যে এখান থেকে জার্মিনেশন শুরু হয়েছে কিনা। তারপরে এটা জার্মিনেশন শুরু হয়ে গেলে হালকা করে একটু খুলে দেব। এখন আপনাদের দেখাই লাউ গাছের বীজ কীভাবে লাগাবেন। লাউ গাছের বীজগুলোকে একদিন আগে ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। এই হলো লাউ গাছের বীজ। এখানে 3টে বীজ আছে, এই 3টে বীজকে আমি লাগিয়ে দেবো। এই লাউ গাছের বীজের এইটা হলো মুখের দিকটা, এইটা একটু নিচের দিকে বসাতে হবে। তাহলে এই বীজটা থেকে গাছ বের হবে। এই মুখের দিকটা নিচের দিকে করে লাগাবো। আমি এই ছোট্ট বক্সটার ভেতরে 3টে লাউয়ের বীজ পুঁতে দিলাম এবং এর উপরে কিছুটা কোকোপিট দিয়ে দেব। এইভাবে এই বক্সটাকে বন্ধ করে আমি শেডের জায়গায় রেখে দেব, যাতে জার্মিনেশনটা ভালো হয়। এরপরে আপনাদের দেখাই পালং শাক। পালং শাকের বীজও একদিন যদি ভিজিয়ে রেখে দেওয়া হয় তাহলে খুব ভালো। ভিজিয়ে রেখে দেওয়ার পরে তারপরে সেটা পরের দিন এই এরকম পটের মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং কোকোপিট দিয়ে ঢাকা দিতে হবে। পালং শাকের দানাটা আমি এখন দেখাচ্ছি। এখান থেকে কিছুটা বীজ নিয়ে নিয়ে আমি এই ছোট পটটার ভেতরে বসাবো। এমনভাবে বসাবো যেন দানাগুলো একটার উপর আরেকটা লেগে না যায়। এতেই অনেক গাছ বের হয়ে যাবে। এই 10 টাকার প্যাকেটে 3-4টে পট ভর্তি হয়ে যাবে পালং শাকে। এখন এইটার উপরে আমি আরেকটা কোকোপিট স্তর দিয়ে দেব। এখন আপনাদের দেখাবো ধনের বীজ কীভাবে লাগাবেন। এই পটটার মধ্যে নিচের দিকে আমি কিছুটা বালি মাটি নিয়ে নিয়েছি, তার উপর একটা কোকোপিটের স্তর দিয়েছি। এবার আমি এই ধনের বীজটাকে একটু একটু ভেঙে নেব। ধনের বীজগুলো অনেকটাই ভেঙে গেছে। এবার এই দানাগুলোকে আমি এই পটের মধ্যে কিছুটা দিয়ে দেব। এই এতটা ধনের বীজ প্রায় 3টে পট ভর্তি হয়ে যাবে, সেক্ষেত্রে আমি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি। এবার এর উপরে একটু কোকোপিটের স্তর দিয়ে দেব। এইভাবে কোকোপিট দিয়ে আমি এটাকে ঢেকে দেব। আপনারাও এখন থেকে অল্প অল্প করে শীতের সবজি লাগাতে শুরু করে দিন। একসাথে এই সব সবজি লাগানোর কোনো দরকার নেই। এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3 মাস ধরে শীতের সবজি বসানো যেতে পারে। সেই জন্য আমি আজকে সব সবজির দানাগুলো বসালাম না। আজকে আমি আপনাদের দেখালাম ধনে পাতা, পালং শাক, লাউ আর কাঁচা লঙ্কা। লাউ আর কাঁচা লঙ্কাটা অন্য পটে আবার বসাতে হবে। আর পালং শাক আর ধনে পাতা
আমাকে আর রিপোর্টিং করার দরকার পড়ছে না, এই পটলগুলোর মধ্যেই এগুলো হতে পারবে। বাকি যে পালং শাক আর ধনেপাতা দানাগুলো আছে সেগুলো আমি এক্ষুনি বসাবো না, সেগুলো আমি আরও 15 দিন বাদে বসাবো। এরকম 15 দিন বাদে অল্প অল্প করে এক একটা পটে বসাবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।